গুড মর্নিং, এখন সময় হচ্ছে সকাল 8টা। তো সকাল সকাল রান্না করতে লেগে পড়েছি, আর এই হচ্ছে জ্যান্ত সিলভার কাপ মাছ। তো এই মাছের আজকে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু ঝাল করব, আর বাঁধাকপিগুলো সেদ্ধ করে রাখা আছে ওইটা ভাজা করব রসুন দিয়ে। আর এই যে দেখুন, মাছের জন্য আলু কাটা আছে আর মূলো ভাজা করব। তো এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর একটু রসুন থেতো করে নিয়েছি বাঁধাকপিটা ভাজা করব বলে। তো আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে একটু কাল্লা সেদ্ধ দিয়েছি, মানে দুটো মতো কাল্লা সেদ্ধ দেওয়া আছে। তো কাল্লা সেদ্ধ, বাঁধাকপি ভাজা, মূলো ভাজা, এই পাশে দেখুন ডালটাও হয়ে গেছে, পুরো গরম গরম ধোঁয়া ওঠা ডাল, আর তার সাথে বাঁধাকপি ভাজা, মূলো ভাজা, আর মাছের সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝাল। তো এই হচ্ছে আজকের মেনু, চলুন শুরু করা যাক। ডালটা হয়ে গেছে, এখন বাঁধাকপিটাই বসিয়ে দিলাম, একটু রসুন ফোড়নে দেব আর একটু গোটা জিরে দেব, দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ করা আছে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, তো এটা এখন ভেজে নেব। তো সবাই কেমন আছেন বলুন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমাদের পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। ভিলেজ লাইভ শম্পা রানার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো রান্নাটা ওই পাশে হচ্ছে, তো হতে হতে এই ফাঁকে এই পাশে মাছটা কেটে নেব, এই উপরেই এখানে কেটে নেব, কারণ নিচে যাওয়ার মতো আর অত হাতে বেশি সময় নেই, এইখানেই ঝপ করে কেটে নেব। তো মাছটার জন্য এখন সর্ষেও বাটতে হবে, কারণ মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল করব। তো মাছটা কেটে নিই আগে, তারপরে সর্ষেটাও বেটে নেবো, আর সকালে এত তাড়াহুড়ো করতে হয় না, আর এই কয়েকটা দিন কিন্তু বেশ আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়েছে। তো চলুন ঝপ করে রান্নাটা করে নিই, তো আপনারা দেখতে থাকুন, আশা করছি আজকের ব্লগটি আপনাদের খুব খুব ভালো লাগবে। আর হ্যাঁ, ওম স্কুলে চলে গেছে, সকাল সকাল ঘুম থেকে উঠেই ওকে আগে রেডি করিয়ে স্কুলে আগে পাঠিয়ে দিয়েছি। স্নান পুজো সব হয়ে গেছে, আর ওমের বাবা স্কুলে চলে গেছে, আর ওমের বাবা খেয়ে গেল, মুড়ি খেয়ে গেল, ভাত খেয়ে গেল না, রান্না টান্না সবই হয়ে গেছিল কিন্তু ভাত খেয়ে গেল না, বললো স্কুলে পরীক্ষা আছে তো তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসবো, তো এসেই একবারে ভাত খাবো, তো সেই জন্য মুড়ি খেয়ে গেল, ভাত খেয়ে গেল না। আর ওম স্কুল থেকে চলে এসেছি, তো আমি এখন একটু মুড়ি খাবো, পুজো হয়ে গেছে, তো আমার খিদে খিদে পেয়েছে, স্নান করে নেওয়ার পরে কিন্তু বেশ খিদে পাই, তো খিদে খিদে পাচ্ছে, পুজো হয়ে গেছে, আর ওম স্কুল থেকে চলে এসেছি। আর ওমকে টিফিনে আজকে চাউমিন করে দিয়েছিলাম, তো চাউমিন নিয়ে গেছিল, তো ওই টিফিন দিই ও স্কুলে সেখানে খায় না, গাড়ি আসার সময় তখন গাড়িতে বসে বসে ও টিফিনটা খায়, ও হয়তো নাও খেতে পারে এখন, তো ওকে জিজ্ঞাসা করবো, ও যদি খায় তাহলে আমার সাথে একটু ওকে মুড়ি খাইয়ে দেবো, তো ওর বাবা এসলে একবারে সে দেরি করে ভাত খাবো। এখন ঘড়িতে সময় হচ্ছে 3টে, তো এখন বেরিয়েছি ঝাড়গ্রাম যাব। আর কিসের জন্য যাব, তো আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে কিসের জন্য যাচ্ছি ঝাড়গ্রাম। তো আমরা দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়ার পরে ঝটপট করে কাজ গুছিয়ে নিয়েছি, তো তারপরে রেডি হয়ে চলে এসেছি। আর আজকে দেখুন পিছন দিকে ব্যাকগ্রাউন্ডটা একদম অন্যরকম লাগছে, আমাকে বেশ সুন্দর, মানে বেশ ভালোই লাগে। আর মানে খেয়ে দিয়ে বেড়াতে অনেকটা দেরি হয়ে গেছে, মানে অনেকটা লেট হয়ে গেছে, 3টে বেজে গেছে, এখন তো 5টে বাজলে সন্ধে হয়ে যায়। তো চলুন বেশি কথা বলবো না, তো ঝটপট করে যাই। আর সকাল থেকে সেরকম কোনো মানে প্ল্যান ছিল না যে আজকে যাব বলে, তো হঠাৎ করে আমার বাবা স্কুল থেকে এসেই বলছে যে যাবো চলো, তো সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি। তো চলুন যাওয়া যাক, আপনারা দেখতে থাকুন। যাওয়ার সময় হঠাৎ করে চোখে পড়লো
তাই ভাবলাম আপনাদের সাথেও এটা একটু শেয়ার করি। এই দেখুন খেজুর গাছে এইভাবে একটা হাঁড়ি ঝোলানো আছে খেজুর রস সংগ্রহ করে। তো এইখান থেকে মানে এই হাঁড়ির যে খেজুর রস থেকে খেজুর গুড় বানানো হয়, আমাদের গ্রামে এখানে টাটকা খেজুর গুড় বানানো হয়। তো খেজুর রস এমনি কিন্তু খেজুর রসটাই ভীষণ উপকার। আর খেজুর গুড় তো এই দেখুন এখানে খেজুর গুড় বানানো হচ্ছে। তো আমাদের এখানে প্রচুর খেজুর গাছ আছে, প্রচুর খেজুর গাছ। তো আমি মানে আমরা সবসময় দেখি আর এটা কম বেশি সকলেই জানেন, তাও মানে যাওয়ার সময় চোখে পড়লো হঠাৎ করে, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি। এই দেখুন এখানে খেজুর গুড় বানানো হচ্ছে, একবারে টাটকা ফ্রেশ খেজুর গুড়। বাজারে প্রথমে এসেই ওমের জন্য আগে মোজা নিয়ে নিলাম, হাত মোজা আর পা মোজা, ও স্কুলে যায় তো এইগুলো আগে লাগবে, তো সেই জন্য আগে প্রথমে এগুলো কিনে নিলাম। আর এইদিকে আমাদের ওম শোনার তো বায়না শুরু হয়ে গেছে, হেডফোন দেখেই বলছে আমি হেডফোন নেব। তো ওর বাবা বলছে হেডফোন নিলে শুধু কানগুলো ঢাকা থাকবে, মাথা তো পুরো ফাঁকা থাকবে, হেডফোন নাও না। ওর বাবা বলছে যে নতুন টুপি কিনে দেবো, ভালো দেখে তুমি টুপি নাও। তো ও না ছাড়া একবারও হ্যাঁ বলছে না যে আমি হেডফোনেই নেব, ও টুপি নেবে না। আর এখানে যতগুলো হেডফোন আছে সব মেয়েদের, ছেলেদের সেরকম হেডফোন ভালো নেই। তো ও দেখে আর ওকে বলে বোঝানো হলো পরে যে এটা ছেলেদের না, এগুলো সব মেয়েদের। তো ও তারপরে আর কিছু বললো না, একটা টুপি কিনে দেওয়া হয়েছে। ওমের জন্য টুপি নেওয়া হয়ে গেছে। তো তারপরে ওমের বাবার এই টুপিটা খুব পছন্দ হয়েছে, তো ওমের বাবা বলছে এটা তুমি নাও। তো আমি বলছি না আমি নেব না, আমাকে ভালো লাগবে না, আমি পরবো না এগুলো। তো ওমের বাবা বলছে না তুমি নাও। তো কর্তামশায়ের কথা ফেলতে পারলাম না, নিতেই হলো। তো এই টুপিটাও নিয়ে নিলাম, তো পরে এখন ভালো করে দেখে নিচ্ছি আর আপনাদেরও একটু দেখিয়ে দিচ্ছি, দেখে বলুন কেমন লাগছে। তো এখানে টুপি মজা সব কিছু কেনা হয়ে গেছে, এখন যেটার জন্য এসেছি তো সেই দোকানে চলে এসেছি। এই দোকানের নাম হচ্ছে রক এন্ড টাইলস। এই দোকানে টাইলসগুলো খুব ভালো পাওয়া যায়, যদিও আমাদের বাড়িতে টাইলসগুলো লাগানো হয়েছে এই দোকান থেকে না, অন্য দোকান থেকেই নেওয়া হয়েছে। আর সামনেই রয়েছে দেখুন কত সুন্দর মার্বেল পাথরের সিংহাসনগুলো, বেশ ভালোই লেগেছে। তো চলুন এখন ভেতরের দিকে যাওয়া যাক। এখানে তো দুটো বেসিন দেখলাম, আরো অনেক বেসিন আছে, সেগুলো ছাদের উপরে রাখা আছে। তো সেগুলোই দেখার জন্য উপরে যাচ্ছি এখন। আরেকটা কথা বলি আপনাদের, এই বেসিনটার জন্যই কিন্তু আমার ঘরটা বিশেষ করে ভাঙা হয়েছিল, মানে হাত ধোয়ার ভীষণ অসুবিধে হতো, প্রচুর অসুবিধে হতো। যখন কেউ বাড়িতে আসতো তো তখন খুব অসুবিধে হতো। তো আজকে ফাইনালি আমার বেসিন নেওয়া হচ্ছে, নতুন ঘরের জন্য নতুন বেসিন। তো খুব ভালো লাগছে ঘরের নতুন, ঘরের জন্য এক এক করে নতুন নতুন সব জিনিস নেওয়া হচ্ছে। তো এখানে অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে অনেক বেসিন দেখা হলো, তো কোনটা ছেড়ে কোনটা নেব মানে ঠিক করতেই পারছি না। সব বেসিনগুলোই খুব ভালো, খুব ভালো, যেদিকেই তাকাচ্ছি সেদিকে মানে সব বেসিনগুলোই ভীষণ ভালো লাগছে। তো দেখা যাক শেষে কোন বেসিনটাই পছন্দ হয়, কোন বেসিনটা নেওয়া হয়।
এইখানের বেসিনগুলো দেখুন খুব ভালো লেগেছে আমার। ভেতরে ডয়ার সিস্টেম আছে, অনেক কিছু জিনিস রাখা যাবে, কালারগুলোও ভীষণ সুন্দর। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে মানে যেখানে আমাদের বাড়িতে বেসিনটা বসানো হবে তো সেই জায়গাটা একটু ছোট ছোট মনে হচ্ছে, মানে বেসিনটা একটু বড়। এই সামনে রেড কালারের বেসিনটা দেখুন ভীষণ সুন্দর লাগছে, তো এটা খুব ভালো লেগেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ওই বেসিনটা নিতে পারলাম না, এইখানে গ্লাস বেসিনের মধ্যে একটা বেসিন নিতে হলো, তো এটাও ভালো লেগেছে। তো আমাদের শেষমেশ এইটা পছন্দ হয়েছে। অনেক ঘোরাঘুরি করলাম, প্রথমে সেই ওপরে আমি দেখিয়েছিলাম যে বেসিনটা, তো সেই রেড কালারের সেই বেসিনটা একটু পছন্দ হয়েছিল, কিন্তু মনে হচ্ছে যেন জায়গাটা ছোট হয়ে যাবে, মানে আমাদের বাড়িতে যে বেসিন লাগানো যে জায়গাটা, তো আর বেসিনটা মনে হচ্ছে একটু বড় হয়ে যাবে, তো সেই জন্য এটা ছোটোর ওপরে এটা বেশ ভালোই লাগছে। তো এইটা ভালো লাগছে, কালারটাও বেশ সুন্দর হয়েছে। বেসিনটা নোংরা হলে মানে খুব একটা বোঝাও যাবে না, আমাকে পরিষ্কার করতে হবে না, আমার খাটনিটা একটু কম হবে। আর এখানে দেখুন রাধা গোবিন্দের একটা মূর্তি আছে, ভীষণ ভালো লাগছে। তো আগে হয়তো যদি এখানে থেকে যদি টাইলস নেওয়া হতো তো তাহলে ঠাকুর ঘরের জন্য এটা একটা নেওয়া হতো। তো যাই হোক, এখন যেহেতু টাইলসের কাজ কমপ্লিট হয়ে গেছে তো এগুলো ভেবেও কোনো লাভ নেই। আর এখন এখানে আমাদের সব কিছু কাজ মিটে গেছে, মানে পেমেন্ট করাও হয়ে গেছে। তো ওমের বাবা কালকে এসে আরেকজনকে সঙ্গে করে নিয়ে এসে বেসিনটা নিয়ে যাবে, তো এখন আমরা তো নিয়ে যেতে পারবো না, তো কালকে ওমের বাবা এসে বেসিনটা নিয়ে যাবে, আমি পেমেন্ট সব কিছু করে দেওয়া হয়েছে। তো চলুন যাওয়া যাক, তো বাড়ি যাব। তো তার আগে একটু দোকানে ঢুকলাম, ওমকে একটু কেক মানে কেক খাওয়াতে হবে, তো দোকানে এসে ওমের জন্য একটা কেক নিয়ে নিলাম। আর ওমের বার্থডের সময় কিন্তু এই দোকানটা থেকেই কিন্তু কেক টেক সব কিছু নেওয়া হয়, ভীষণ ভালো এই দোকানটায়। গাটা নিয়ে হাতে নিয়ে পারবে না, খাইয়ে দেবো তোমাকে। তো চলুন আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগের সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।